পূজার সময় দেশে গেছিলাম, তো তাই এইবারের ব্লগগুলো সব উৎসবকে ঘিরেই আসছে। ঠিক তেমনই আজকের ব্লগটা শুরু হলো ভাইফোঁটা নিয়ে। আসলে বিয়ের পর আমার এটা প্রথম ভাইফোঁটা, কারণ দুবছরের মধ্যে তো আমি একবারও এখানে আসিনি, তাই আনন্দ এবারে কিন্তু দ্বিগুণ বন্ধুর। লাস্ট ব্লগে আপনারা দেখেছেন আমাদের স্প্ল্যানেডে কেনাকাটা, তারপর কষে কষায় জমজমাটি আড্ডা। ওই দিনটা আমরা বাড়িতেই ছিলাম, তারপর পরের দিনই সকালবেলা স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মামা বাড়ির উদ্দেশ্যে। আমার মামা বাড়ি হলো উস্তি এলাকার ডায়মন্ড হারবারের কাছে, আর আমাদের বাড়ি থেকে প্রাইভেট কারে আমাদের মামা বাড়ি পৌঁছাতে ওই প্রায় এক ঘন্টা সময় লাগে। আসলে কি বলুন তো, এটা নির্ভর করে রাস্তায় কতটা জ্যাম হচ্ছে। আমরা ওই ঠাকুর পুকুরের ওপর দিয়ে যাই তো, আর আমতলা পড়ে আমার মামা বাড়ি যাওয়ার পথে, তো ওই জায়গাগুলো এক একটা সময় এত জ্যাম হয় যেই এক ঘন্টার রাস্তাটাই প্রায় আড়াই তিন ঘন্টা লেগে যায়। তো সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম ওই দিনকে, আমাদের বেশি সময় লাগেনি, এক ঘন্টার মধ্যেই পৌঁছে গেছিলাম। আর সবে কালী পুজো শেষ হয়েছে, তাই ওদিক থেকে অনেকেই বাবুঘাটে আসে মাকে বিসর্জন দিতে, তারই এক ঝলক রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম। ভাইফোঁটা নিয়ে ব্লগ ঠিকই, কিন্তু আজকের ব্লগের শুরু আমি আমার মামা বাড়ির সবাইকে দেখিয়ে তাদের সাথে আলাপ করিয়ে তারপর দেব। আসলে ভাইফোঁটা দিন আগে ফোঁটা দিয়ে এই রেকর্ডটা আমি করেছিলাম, কিন্তু এডিটিংয়ের সময় আমার মনে হলো আগে এই অংশটা দিয়ে পরে ভাইফোঁটার অংশটা দেব, না হলে কি বলুন তো প্রচুর বড় ব্লগ হচ্ছে, তো ওটা যাতে না হয় তার জন্য আগেই এই পর্বটা থাকুক। আমাদের ছানাপোনা, আর আমাদের জামাই হচ্ছে এই যে, জামাইয়ের নাম কি বলো, জামাই তোমার নাম কি? জামাইয়ের নাম জামাই, জামাইয়ের নাম নিতে নেই। যেহেতু ভাইফোঁটা, সেই জন্য ভাইফোঁটা উপলক্ষে আমি মামা বাড়িতে এসেছি। তো আজকের যেই পুরো ব্লগটা হবে সেটা একদম মামা বাড়িরতে আমাদের ভাইফোঁটা নিয়েই হবে। অ্যাকচুয়ালি এখানে একটা বলার বিষয় হচ্ছে, আমরা এত ভাই বোন যে আমাদের ভাইফোঁটাটা না রীতিমতো বাম্পার ভাইফোঁটা হয়, মানে একদম বিশাল আয়োজনের মতো। সেটা কি আর সেটা কীরকম সেটাই আনতে হলে আমার সাথে এই ব্লগটায় থাকতে হবে বন্ধুরা, আর দেখতে হবে আজকে ভাইফোঁটা স্পেশাল ব্লগ। আমার ভীষণ ভাল লাগছে, কারণ প্রায় দুবছর পর এলাম ভাইফোঁটা উপলক্ষে, মানে বিয়ের আগে ভাইফোঁটা উপলক্ষে প্রত্যেক বছর এখানে মোটামুটি দুদিন আগে চলে আসতাম কারণ আমাদের কালী পুজো না বিশাল বড় করে হয়, আমাদের পাড়ার আশেপাশের সব কালী পুজোগুলো খুব বড় করে হয়, ওই জন্য চলে আসতাম। আর গ্রামের দিকে কি বলুন তো, বিসর্জনের আগের দিন কালী পুজোয় খিচুড়ি খাওয়ানো হয়, তো ওই খিচুড়ি খাওয়ার জন্য ভাইফোঁটা উপলক্ষে অনেক আগে চলে আসতাম। তারপর তো বিয়ে হওয়ার পর বাইরে চলে গেছি, আর এইবার মানে বিয়ের প্রথম আমি আর উৎপল ভাইফোঁটা উপলক্ষে এলাম। তো
এই ব্লগটা খুবই স্পেশাল, আর তাছাড়াও আমার ভাইদের আপনারা সবাই দেখবেন, তো সাথে থাকবেন, দেখতে হবেন দুপুরের খাওয়ার আয়োজন থেকে শুরু করে আজকে আমরা এক জায়গায় আবার ঘুরতেও যাব, সেটাও থাকবে, পার্ট বাই পার্ট আসবে সব কিছু, তো সাথে থাকবেন বন্ধুরা, দেখতে থাকবেন। তো বন্ধুরা, মামার বাড়িতে এসেছি, আর মামার বাড়ির এক চক্কর দেবো না সেটা তো হয় না। আমি আগের ব্লগেই বলেছি আমার মামার বাড়িটা হচ্ছে উস্তি রোডে, মানে শিরাকল থেকে উস্তির মাঝখানে একটা স্টপেজ আছে শ্রীচন্দা, সেখানে হচ্ছে আমার মামা বাড়ি। তো এখন আমরা আছি হচ্ছে ছাদের ওপর। এই যে অনিশনা এখানে লুচি খাচ্ছে, অনিশ হাই করে দাও। অনিশ হচ্ছে আমার দিদির ছেলে, মানে মামা তো দিদির ছেলে, আর অন্বেষা যাকে আপনারা লক্ষ্মী পূজায় দেখেছেন সে হচ্ছে মেয়ে। এ হচ্ছে ছোটো জন, সে বড় জন। এই হচ্ছে সবাই চেনে মিস্টার দত্ত বাবু। এই দেখুন, এই হচ্ছে আমাদের ছাদটা, আর এদিকে হচ্ছে ওখানে মন্দির আছে, নিচে গেলে দেখতে পাবেন, এটা আমাদের ছোট ছাদ। ওই দিকটায় হচ্ছে ওখানে একটা পুকুর আছে, যে পুকুরের জলটা খুব ভালো, আমরা স্নান করতে যাই, ওটা আরেক মামাদের পুকুর। আর এদিকে হচ্ছে আপনার, এটা হচ্ছে আমাদের পুকুর। ছোটোবেলা থেকে আমার পুকুরে, এই পুকুরেই সাঁতার শেখা, সমস্ত কিছু করা, কিন্তু এখন এই পুকুরে, মানে কি বলুন তো, পুকুরে জলটা নোংরা হয়ে গেছে, আশেপাশের এই যে বাঁশ গাছ, তারপর এই সমস্ত কিছুর জন্যই পাতাগুলো পড়ে আর পরিষ্কার করা হয়নি, নোংরা হয়ে গেছে। তো এখানে কী কী গাছ আছে দেখুন, এই গাছটা বাতাবি লেবুর গাছ, এটা আমার মনে আছে, বাকি গাছগুলো মনে নেই। ওদিকে কলা গাছ থেকে শুরু করে নারকেল সমস্ত কিছু এই সাইডে আছে। এই যে এটা দেখছেন, এটা রান্নাঘরের চালা, আর এটা হচ্ছে ঠাকুর ঘরের তুলসী আঙ্গ, তুলসী উঠোন। আর এরপরে এই যে দেখছেন, এই বাড়ির পর 5 কিলোমিটারের মধ্যে কিন্তু আর কোনো বাড়ি নেই, তারপর থেকে হচ্ছে দুটো তিনটে করে বাড়ি দেখা যাবে। এই যে এই হচ্ছে মেন রোড চলে গেছে আপনার, ওই দিকে হচ্ছে, ওই সোজা গেলে আপনার পড়বে হচ্ছে উস্তি। এই যে আমি দেখাচ্ছি, এই দেখুন, এই যে মেন রোড চলে গেছে, ওই কোণে একটা বড় পার্ক মতো আছে, যেটা আমার ছোট মামা, আমার দুই মামা, বড় মামা ছোট মামা, যেটা আমার ছোট মামা নিজে হাতে গাছ ফাজ লাগিয়ে নিজে হাতে পার্কটা বানিয়েছিল। ওখানেই গতকাল কালী পুজো হয়েছে, কিন্তু আমি এত টায়ার্ড ছিলাম, এত টায়ার্ড ছিলাম, আমি কিচ্ছু করতে পারিনি। এই দেখুন, এই যে ঠিক আছে, ওপর থেকে আমি দেখিয়ে দিলাম, যা এবার নিচে গিয়ে কথা বলছি বন্ধুরা, চলো অনিশ। তো এবার সিঁড়ি থেকে নেমে আমরা দোতলায় চলে এলাম, আর এই হচ্ছে দোতলার ঘর, আর আলাপ করি দি, এই হচ্ছে আমার মামি। ওই মামি একটু হাত নাড়িয়ে দাও, এই হচ্ছে আমার মামি। এদিকে এসো, এদিকে এসো, এসো না, এটা হচ্ছে আমার দাদুর ঘর। দাদু মারা যাওয়ার পর থেকে এই যে এই ঘরটা আমাদের খুব বড় প্রিয় ঘর ছিল আমাদের বাচ্চাদের। দাদু মারা যাওয়ার পর থেকে এই ঘরে মামা থাকে। এই ঘরের প্রিয় ঘর, মানে এটা প্রিয় ঘর হওয়ার কারণ হচ্ছে এই দিকটা যেটা দেখছেন বন্ধুরা, এটা হচ্ছে দক্ষিণ দিক। আর তখনকার দিনের বাড়ির আর্কিটেকচার বা বাড়ির স্ট্রাকচার কীরকম হতো, কেসমেন্ট টাইপের উইন্ডো, মানে অনেক বড় টাইপ, বড় জানলা করা থাকতো, তো ওই জন্য পুরো দরজার মতো। আর এই আলমারিটা তখন ছিল না, জানলা সব সময় খোলা থাকতো, এত হাওয়া, লোডশেডিং হলে বুঝতেই পারতাম না কারেন্ট চলে গেছে। আর এদিকে আসেন, এদিকে এটা হচ্ছে বারান্দা। আগে এই বারান্দাগুলো না পুরো খোলামেলা থাকতো, এই দেখুন, এখন এই ধুলো বালি এত গাড়ি ঘোড়া হয়েছে বলে করে দিয়েছে, এই যে গ্রিলের জানলাগুলো, তারপর এই স্লাইডিং উইন্ডোগুলো এরকম করে দিয়েছে, মানে স্লাইডিং পাল্লাগুলো লাগানো হয়েছে। না আগে না এটা একদম পুরো খোলা থাকতো, যার জন্য কী করতাম আমরা, এইখানে একটা ছোটো চাঁদ দেখতে পাচ্ছেন, ছোটোবেলায় আমি এখান থেকে ওই ছোটো ছাদের মধ্যে লাফাতাম। ওদিকটা একটা ছোটো বাথরুম আছে, এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন, এটা আমার ফকিরদা, মানে বর্দার ঘর। এই মামার এই ঘরটা সবসময় বেশ সুন্দর ঠান্ডা থাকে। এই আর
এটা হচ্ছে আমার বর্দার ঘর। বর্দার ঘর মানে আরেক বর্দার ঘর, এই যেখানে কি না অঙ্কিত শুয়ে আছে, মানে আমার ছোট মামা ছোট ভাইয়ের ছেলে অঙ্কিত। অঙ্কিত হাই করে দে। আর অঙ্কিতা মানে আমার বর্দার মেয়ে, অঙ্কিতা হাই করে দে। বর্দার ছোট মেয়ে, বড় মেয়ে হচ্ছে সৃজিতে, সে এখন নিচে আছে। এরা দুজন এখন কার্টুন বা গেম দেখছে। আর ওই যে ব্যালকানিটা আমি বেরিয়ে দেখালাম, এটা পুরো রাউন্ড হয়ে এসেছে। আগে ওই বাথরুমটা ছিল না, দাদুর একটু বয়স হতো, ওই বাথরুমটা ইমার্জেন্সির জন্য করা হয়েছিল। এই যে এই পুকুরটা আপনাদের দেখাচ্ছিলাম, এবার আমরা নিচে যাব। এই হচ্ছে ছোট ছাদটা যেটা লক করা আছে, এই ছাদেই আমি বলছিলাম লাফিয়ে আসতাম। এই হচ্ছে ছোট ছাদটা। আর এটা হলো, এটা হলো ছোটদার ঘর। এই এই দেওয়ালের ড্রয়িংটা আমি করেছি, আর্ধেক করেছি, বাকিগুলো সব স্টিকার মারা। আর এই হচ্ছে আমার ছোটদা, কিছু কাজে এখন ব্যস্ত আছে। আর এই হচ্ছে আমার ছোট বৌমণি। আর এই হচ্ছে, এতবার গেছি একদম ব্যস্ততায় শরীর খারাপে দেখা হয়নি, এই হচ্ছে আমার মা। আমাদের দুজনের একই মুখ দেখতে সবাই বলে মা। এই হচ্ছে আমার বড় বৌমণি, এই যে এটা তোমার ঘরে। আর এটা হচ্ছে দিদি, অন্বেষা যে গেছিল, একই মুখ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই কিছুটা বুঝতে পারবেন। আর এই যে এইখান দিয়ে ছোট ছাদ গেছে যেখানে মা কাপড় মেলতে যাচ্ছে, এটা হচ্ছে আমার বর্দার ঘর। এটা হচ্ছে বর্দার ঘর। এই যে অঙ্কিতা, সৃজিতা কোথায় রে? আর এই হচ্ছে আমাদের মা বাড়িতে ঠাকুর ঘর, এখানে মা কালী প্রতিষ্ঠিত আছেন, মা তারা মা, মা তারা মা প্রতিষ্ঠিত আছেন। এটা মাটির মূর্তি না কিন্তু, তাই না? এটা মাটির মূর্তি না, পাথরের মূর্তি। হ্যাঁ, পাথরের মূর্তি এটা। আর এদিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে রান্নাঘর। এই যে এখানে সবাই টেবিলে বসে খাওয়া দাওয়া করে এইদিকে। আর এখানটা গ্যাসের রান্না হয়, নিরামিষ ছোটোখাটো কোনো কিছু হলে রান্না হয়। এই হচ্ছে আমাদের কুকুর, এটা হচ্ছে তুলসী মঞ্চ। রান্না করছি ও মা, মা ও মা। আর এখানে মাটির অন্যান্য রান্না হচ্ছে, অনিশা রান্না করছে। অনিশা কি করছিস? চিংড়ি মালাইকারি, চিংড়ি মালাইকারি ঝাল করছে। আর ওই যে মা বসে আছে, মা তুমি স্নান করেছো? স্নান করে আমি উপরে রেখে দিয়েছি জামা কাপড়। এই যে মাটির উনুনে সব রান্না আছে। ও বকিতা, আজকে মেনু কি গা? মেনু কি আমার কাছে বলো, বলে দিচ্ছি। বলো, ভাত ডাল, তারপর আলু ভাজা, বাঁধাকপি চচ্চড়ি, মাছের মাথা দিয়ে চিংড়ির ঝাল, মাছের ঝাল, চিকেন, মটন, চাটনি, মিষ্টি, দই। তো এই হচ্ছে সমস্ত কিছু। এই হচ্ছে চিংড়িটা, তাই তো? হ্যাঁ, এখানে একটা মুরগি রে পড়ে আছে, এখানে মাটন বয়ল করা আছে, আর এদিকে হচ্ছে মাছ হয়ে গেছে। মাটির উনুনে আমাদের রান্না হয়। এই যে তুলসী মঞ্চটা, আর ওই দিকটা সোজাসুজি বাথরুম। তো এই পুরো হচ্ছে মামাবাড়ির ট্যুর হয়ে গেছে বন্ধুরা। তাহলে আপাতত রাখছি, দুপুরের মেনু তো শুনেই নিলেন, বাম্পার মেনু দুপুরের আছে। কি হয়েছে? দুপুরের মেনু বাম্পার একদম আছে, শুনে নিয়েছেন। তাহলে এবার দুপুরে খেতে বসার সময় দেখাবে। এই যে এরা দুটো মারপিট করছে, দেখুন। আলাপ পর্ব তো আজকে শেষ হলো বন্ধুরা।
তাতেই দেখুন না 14 মিনিট হয়ে গেল। দেখলেনই তো সবাই কত ব্যস্ত, কত লোকজন, পুরো জমজমাট হয়ে আছে মামা বাড়ি। আর এখানেই কিন্তু আজকের ব্লগটা শেষ করছি বন্ধুরা। পরের ব্লগে একদম বাম্পার ভাই ফোটার পর্ব থাকবে। ততক্ষণে আজকে আপাতত টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন ভালো লাগলে কিন্তু বন্ধুরা, আর খারাপ লাগলে কমেন্টে বলবেন। ঠিক আছে, ভালো থাকবেন, টাটা।